আমি এখন আছি 1,000 কোটি টাকা মূল্যের বংশমর্যাদাপূর্ণ জাহাজে। তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো যে আসলে এই 1,000 কোটি টাকার জাহাজে আসলে কি আছে। এই জাহাজে করে আমরা ফিনল্যান্ড থেকে সুইডেন গিয়েছিলাম, সুইডেন থেকে ফিনল্যান্ডে যাচ্ছি। তো এই জাহাজে আসলে রয়েছে আপনার রেস্টুরেন্ট, রয়েছে বার, রয়েছে স্পা সেন্টার, রয়েছে সুইমিং পুল, রয়েছে এছাড়া অনেক কিছু রয়েছে। তো আমি আজকে ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, যে আসলে দেখবেন যে আসলে বংশমর্যাদাপূর্ণ জাহাজে আসলে কি কি জিনিস রয়েছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা এখন যে জাহাজে আছি সে জাহাজটার নাম হচ্ছে ভাইকিং সিন্ডারেলা। এটা 1980 সালে তৈরি হয়েছিল এবং 1989 সাল থেকে এটা যাত্রী পারাপারের জন্য ব্যবহার করা হতো। এবং এটার নাম প্রথমে ছিল সিন্ডারেলা, পরবর্তীতে ভাইকিং গ্রুপের সাথে যখন এটা জয়েন করেছে তখন এটার নাম করা হয়েছে ভাইকিং সিন্ডারেলা। এটা যখন তৈরি করা হয়েছে তখন এটার পিছনে প্রায় 850 সুইস ক্রোনিয়ে খরচ করা হয়েছিল, যার মূল্যমান এখন প্রায় 1,000 কোটি টাকার মতো। তো চলুন আজকে ভিডিওতে আমরা শেয়ার করি যে আসলে এই ভাইকিং সিন্ডারেলা কি কি আছে। প্রথমে হচ্ছে জাহাজটির আউটলেটটা দেখাতে চাচ্ছি। আমরা ছিলাম হচ্ছে 9th ফ্লোরে। এটা দেখতে পাচ্ছেন লবি রয়েছে, সেই সাথে এখানে জাহাজের স্ট্রাকচার শেয়ার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল জাহাজের কোথায় কি আছে সেটার স্ট্রাকচার। টোটাল 12 তলার জাহাজ, আমরা আছি এখন 9 তলাতে। এখানে শো করা হচ্ছে এটা কনফারেন্স ডেক। তো এখন আমরা প্রতিটা ফ্লোরে যাব, কোন ফ্লোরে কী আছে সেটা দেখতে চাই। 12 ফ্লোরে দেখা যাচ্ছে সামার বার রয়েছে এবং প্রতিটা ফ্লোরে আসলে অনেক কিছু রয়েছে, তো আমরা সেটা এক্সপ্লোর করবো। চলুন 9th ফ্লোর থেকেই শুরু করি। আমরা এখন যাচ্ছি একটা সি ভিউ সাইডে, যেখান থেকে আসলে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন এখনও আমরা তীরের কাছাকাছি রয়েছি, সেই জন্য আসলে আউটসাইডে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা 9 তলা থেকে 8 তলা যাচ্ছি। এখানে রয়েছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন যদিও এখানে হালাল খাবার পাওয়া যায় না। এই যে এখানে অনেকগুলো সি ভিউ বসার জায়গা রয়েছে, যারা আসলে সি ভিউ কেবিন পায়নি তারা এখানে চাইলেই সারাদিন বসতে পারবেন। রেস্টুরেন্টে হালাল খাবার না থাকার কারণে আমরা আসলে সেখানে যাইনি। সেখানে ভিতর লাইভ সং হচ্ছে। এখানে গেমিং জোন রয়েছে বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে বার, যারা আসলে এখানে বেশিরভাগই সুইডিশ, ফিনিশ, জার্মান রয়েছে। আসলে এখন তো সামার চলছে পুরো ইউরোপে, তো সবাই আসলে মোটামুটি এখানে এসে তাদের ভ্যাকেশনটাকে এনজয় করছে। তো ওইখানে যে গেমিং জোন রয়েছে এটা আসলে বাচ্চাদের জন্য না, বড়দের জন্য রয়েছে গেমিং জোনটা। সবাই চাইলে এখানে বসতে পারে, খেলতে পারে, এটার জন্য অবশ্যই টাকা দরকার। যেখানে ক্রুজের প্রোগ্রামটা দেওয়া রয়েছে 20 তারিখ, আজকে কী কী থাকবে আমরা একটু দেখিয়ে যে আসলে কী কী থাকবে। এখানে আসলে ইংলিশটা চলে গেল, এটা অন্য ভাষায় রয়েছে। আমরা একটু ওয়েট করি। এখানে অনেকগুলো প্রোগ্রামের শিডিউল দেওয়া আছে, 7টা থেকে 8টা এবং তারপরে 4টা থেকে শুরু হয়েছে। এখন শিপ যেহেতু ব্যাক করছি আমরা, তো এই টাইমটা হিসাবেই শুরু করা হয়েছে। আমরা এখন একটু নিচে যাই, যেখানে স্পা সেন্টার রয়েছে ডেক 6-এ।
আমরা এখন আপনাদেরকে একটা বংশমর্যাদাপূর্ণ সুপার শপে নিয়ে যাব। কেন বংশমর্যাদাপূর্ণ বলছি সেটা আসলে গেলেই বুঝতে পারবেন। এই সুপার শপটা আসলে মূলত আমাদের দেশের যারা আসলে বংশমর্যাদাপূর্ণ ছাগল গরুগুলো কোরবানি দিয়েছেন তাদের জন্যই, এবং যারা ট্যাক্স অফিসে কাজ করেন, পার্সোনালি নেবেন না, তাদেরই জন্য। কারণ এটা ট্যাক্স ফ্রি বলা হলো, এটার প্রাইস রেঞ্জ খুবই হাই, যদিও এখানে সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায়। আমরা সেই সুপার শপের সামনে চলে আসলাম, ট্যাক্স ফ্রি জোন, ট্যাক্স ফ্রি সুপার শপ। তো চলুন দেখি আসলে এখানে কী কী প্রোডাক্ট রয়েছে, কোন প্রোডাক্টের প্রাইস কীরকম, একটু এক্সপ্লোর করি। এখানে সব ব্র্যান্ডের প্রোডাক্ট, এখানে আপনি নন ব্র্যান্ডের কিছুই পাবেন না, সব কিছু ব্র্যান্ডের। এখানে বসের একটি সোয়েটশার্ট দেখতে পাচ্ছি যার প্রাইস হচ্ছে 95 ইউরো, যা অলমোস্ট প্রায় 13,000 টাকার কাছাকাছি। এছাড়া আরও অনেক কিছুই রয়েছে, শার্ট, টি শার্ট, পোলো শার্ট। এখানে সোয়েট শার্ট একটা 20 ইউরো ডিসকাউন্টে প্রাইস দেখাচ্ছে 69.95। এখানে পোলো শার্ট রয়েছে যার প্রাইস হচ্ছে 63.95, অলমোস্ট 9,000 টাকা। সব ব্র্যান্ডের যে কারণে দাম বেশি, ওই জন্য বলছিলাম আসলে যারা বংশমর্যাদাপূর্ণ গরু কোরবানি দেয় তাদের জন্য আসলে এই শপটা। এখানে প্রাইস সব কিছু খুবই বেশি। এক জোড়া স্নিকার্সের প্রাইস হচ্ছে 7 ইউরো, প্রায় 14,000 টাকার মতো। এক জোড়া স্পঞ্জের স্যান্ডেলের প্রাইস হচ্ছে 27 ইউরো, প্রায় 3,500 টাকার মতো। এখানে অনেক ব্র্যান্ডেড পারফিউম রয়েছে, অ্যালকোহল রয়েছে, কসমেটিক্স রয়েছে, স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে। এটা হচ্ছে বসের প্রোডাক্ট, এগুলোর প্রাইসিং খুবই হাই। এখানে দেখতে পাচ্ছি সব ব্র্যান্ডের, গুচি, ডিওর, শ্যানেল, সব কিছু এখানে রয়েছে। একটা পারফিউমের প্রাইস 158-149 ইউরো হচ্ছে মেকআপ আইটেম।
মেয়েদের কিছু পার্টসের প্রাইস দেখাই। এটা 127.95 ইউরো, এটা 111.95, যদিও ব্র্যান্ডেড এগুলো সবগুলো, সেই কারণে আসলে প্রাইস বেশি। এটা হচ্ছে অ্যালকোহল জোন, এখানে সব ব্র্যান্ডেড অ্যালকোহল ম্যাক্সিমাম। এরা আসলে সব এগুলো নেওয়ার জন্যই আসে, যেখানে সব বক্স করা থাকে, সবাই কার্টনে কার্টনে করে নিয়ে যায়। সেই সবার ট্রলিতে অন্তত এক কার্টন বিয়ার নয়তো বা অ্যালকোহলের এগুলো থাকবেই। এগুলো হচ্ছে চিপসের জন্য, নিচে লেস রয়েছে, সেটা 3.5 ইউরো। প্রচুর চকলেট রয়েছে, একদম ব্র্যান্ডেড অরিজিনাল চকলেটগুলো, স্নিকার্স, মার্স, মিল্কওয়ে। অনেক ব্র্যান্ডের চকলেট রয়েছে এখানে, চকলেটগুলোর প্রাইস আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। আমরা যেটা নিয়ে নেব ওইটা না, সুপার চিপস, মেন্টোস, ফেজার, এখানে অনেক ফেমাস একটা চকলেট। মোটামুটি এখানেই শেষ। এখানে সাইডে কিছু টয় রয়েছে, ব্যাগ রয়েছে, বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে। বাচ্চাদের জামা কাপড় রয়েছে, এখানে ওরিওর কিছু চকলেট রয়েছে, মিল্কা আর মেরাবোর সাথে ডেইমের চকলেট রয়েছে। এটাই ছিল আজকের সুপার স্টোর। এখন আমরা অন্য ফ্লোরগুলোতে যাবো এবং অন্য ফ্লোরগুলো এক্সপ্লোর করবো, আর কী রয়েছে যাচ্ছি। এখন আমরা অন্য ফ্লোরগুলো একটু এক্সপ্লোর করবো। এটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য গেমিং প্লে জোন। এটা এখানে বাচ্চারা ভিতরে খেলতে পারবে। এখানে ফুড মেনু রয়েছে সামনে রেস্টুরেন্টের জন্য, বাচ্চাদের প্লেইং জোন, বাচ্চা বড় সবাই খেলছে এখানে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, সবচেয়ে বড় ডাইনিং। এটা এখানে খাবার রেডি হচ্ছে, কিন্তু আসলে এখানে হালাল না থাকার কারণে আমরা এগুলো খেতে পারছি না, এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। নাহলে হয়তো বোধহয় কিছু ফুড ট্রাই করা যেত, ভেজিটেবল ট্রাই করা যাবে। আপনি এখানে বিচ ভিউ এরিয়াটা দেখতে পাচ্ছেন,
এটা হচ্ছে বার, ইউরো খেলা সরাসরি লাইভ দেখানো হচ্ছে টিভিতে। আমরা সাইডে আসলাম, যেখান থেকে আসলে পুরো বাইরের ভিউটা দেখা যাচ্ছে। প্রচুর সিগাল এখানে রয়েছে। দেখে মনে হচ্ছে সুন্দরবনের সাইড দিয়ে যাচ্ছি। সুন্দরবনের মতো দুই সাইডে এত সুন্দর জায়গা, ছোট ছোট দ্বীপ রয়েছে, সম্পূর্ণটা দ্বীপ। Thank you.
তো এ ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে বংশমর্যাদাপূর্ণ জাহাজের সব কিছু মোটামুটি শেয়ার করলাম। আর নেক্সট ভিডিওতে আসলে আমি ফিনল্যান্ড থেকে সুইডেনে আমার কত খরচ হয়েছিল, জাহাজের ভাড়া কত, আমাদের ওভারঅল কত কস্টিং গিয়েছিল, এবং সুইডেন ট্যুরের কিছু এক্সক্লুসিভ ভিডিও এবং সেখানে কী কী খাবার আমরা সব টেস্ট করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু ভিডিও থাকবে। তো সেই পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। নেক্সট কিন্তু হায়ার স্টাডির জন্য খুব ভালো ভালো কিছু ভিডিও আসছে, এবং আসলে যারা দেশে স্টুডেন্ট রয়েছে তাদের স্টাডির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নেক্সট আমি পাবলিশ করব। তো সে পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।